প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেগম রহিম ইসলাম কলেজের ইংরেজি বিভাগের পক্ষ হতে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুক্তা বেগম, লেকচারার ইন ইংলিশ, বেগম রহিম ইসলাম কলেজ, শশীভূষণ চরপেশন ভোলা। আমি আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা জানো ইংরেজি ক্লাসগুলো সাধারণত ইংরেজি ভাষাই হয়, কিন্তু গত দুইটা অনলাইন ক্লাসের পর তোমরা যারা আমাকে ফেসবুকের ইনবক্সে মেসেজ করে, এমনকি ফোন করে, এবং আমাদের অনলাইন ক্লাসের যে কমেন্টস বক্সে তোমরা বিশেষভাবে অনুরোধ করেছো যেন নেক্সট ক্লাসগুলো আমি বাংলায় করি, তো আজকে তাদের জন্যই মূলত আমার এই ক্লাস। আজকে আমরা প্রিপোজিশন কাকে বলে এবং এর ক্লাসিফিকেশনটা জানব, এর পাশাপাশি এর উপরে কিছু রুলস আমরা আজকে দেব। আশা করব যে যেখানে আছো খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা উপভোগ করব। প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন অর এ নাউন একুইভ্যালেন্ট টু শো দ্য রিলেশন টু এনি আদার ওয়ার্ড অব দ্য সেন্টেন্স। প্রিপোজিশন বলতে আমরা বুঝি যে না যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউন বা নাউন একুইভ্যালেন্টের আগে বসে উক্ত সেন্টেন্সের ভিতরে সম্পর্ক স্থাপন করে, এটাকে আমরা প্রিপোজিশন নামে চিনি। যেমন রহিম কাম ফ্রম ঢাকা। একটু ফলো করি, দেখো রহিমস কামস ফ্রম ঢাকা। এখানে এই সেন্টেন্সে ফর্মটা হচ্ছে প্রিপোজিশন, এই ফর্ম ছাড়া আমাদের উক্ত সেন্টেন্স ইনকমপ্লিট। এই প্রিপোজিশন নাউনের পূর্বে বসে, কোনো নাউন প্রোনাউন এর পূর্বে বসে উক্ত সেন্টেন্সের ভিতরে সম্পর্ক স্থাপন করেছে, এটাকে বলা হয় প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল, শি ইজ ফন্ড অফ গ্রিন টি। উক্ত সেন্টেন্সে শি ইজ ফন্ড অফ গ্রিন টি, এখানে প্রিপোজিশন হচ্ছে অফ, অফ ছাড়া আমাদের এই সেন্টেন্স ইনকমপ্লিট। এই অফ এর পূর্বে বসে উক্ত সেন্টেন্সের ভিতরে সম্পর্ক স্থাপন করেছে। নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য বয় ইজ অ্যাট দ্য বাস স্টপ। ইন দিস সেন্টেন্স দ্য বয় ইজ অ্যাট দ্য বাস স্টপ, এই সেন্টেন্সে অ্যাট দ্য একটা প্রিপোজিশন, দ্য বাস স্টপ এর পূর্বে বসে এটার ভিতরে সম্পর্ক স্থাপন করেছে। প্রিয় শিক্ষার্থী, উপরোক্ত সেন্টেন্সগুলোতে প্রিপোজিশনগুলো নাউন বা নাউন একুইভ্যালেন্টের আগে বসে উক্ত সেন্টেন্সের ভিতরে সম্পর্ক স্থাপন করেছে, এদেরকে সাধারণত প্রিপোজিশন বলি। এছাড়াও প্রিপোজিশন অ্যাডভার্বের পূর্বে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, জিরান্ড, এমনকি ক্লোজের পূর্বেও আমরা প্রিপোজিশন ব্যবহার করতে দেখি। অ্যাডভার্বের পূর্বে আমরা কীভাবে প্রিপোজিশন দেখি, ফর এক্সাম্পল গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, এখানে হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে ফ্রম বসে, ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে আমরা অ্যাডভার্বের পূর্ব প্রিপোজিশন উক্ত বসে উক্ত সেন্টেন্সের ভিতরে সম্পর্ক স্থাপন করে। নেক্সট দেখি যে আই গট দ্য পেমেন্ট, আই গট দ্য পেমেন্ট ইন ফল,
প্রিয় শিক্ষার্থী তোমরা ফলো করো আই গট দ্য পেমেন্ট ইন ফল এখানে ফলটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পূর্বে ইন প্রিপজিশন বসে উক্ত সেন্টেন্সের ভিতরে সম্পর্ক স্থাপন করেছে তাই আমরা এখানে প্রিপজিশনের পূর্ব অ্যাডজেক্টিভের পূর্ব প্রিপজিশন বসে সেটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট আমরা দেখি যে আসলে কিভাবে ইনফিনিটিভের পূর্বে প্রিপজিশন আমরা ব্যবহার করে থাকি ফর এক্সাম্পল দা সান ইজ অ্যাবাউট টু সেট আমরা জানি টু প্লাস মূল ভার্ব ইনফিনিটিভ বলা হয় ইনফিনিটির পূর্বে প্রিপজিশন বসে কিভাবে সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে একটু যদি আমরা দেখি দ্য সান ইজ অ্যাবাউট টু সেট আমরা জানি টু প্লাস মূল ভার্ব এটাকে ইনফিনিটিভ বলা হয় আর ইনফিনিটিভ পূর্বে অ্যাবাউট ইজ প্রিপজিশন তাহলে আমরা ইনফিনিটিভ পূর্বে প্রিপজিশন ব্যবহার করেছে এটা আমরা দেখি নেক্সট যে কীভাবে জিরান এর পূর্বে প্রিপজিশন ব্যবহার করা হয় ফর এক্সাম্পল উই আর হোপফুল অফ গেটিং এ বাম্পার শিক্ষার্থীরা এখানে আমরা যে এক্সাম্পল দিলাম উই আর হোপফুল অফ গেটিং এ বাম্পার গেটিং এটা হচ্ছে জিরান্ড জিরান্ডের পূর্বে অফ প্রিপজিশন তাহলে আমরা এখানে জিরান্ডের পূর্বে প্রিপজিশনের ব্যবহার খুঁজে পাই নেক্সট এক্সাম্পল আমি দেখি যে ক্লোজের পূর্বে কিভাবে প্রিপজিশন ব্যবহার হয় লিসেন টু হট আইসে হট আইসে এটা একটা ক্লোজ লিসেন টু হট আইসে এখানে ক্লোজের পূর্বে টু প্রিপজিশন বসে উক্ত সেন্টেন্সের ভিতরে সম্পর্ক স্থাপন করেছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন জানবো যে প্রিপজিশন কয় প্রকার প্রিপজিশন ছয় প্রকার প্রথমে সিম্পল প্রিপজিশন ডবল প্রিপজিশন কম্পাউন্ড প্রিপজিশন ফ্রেজ প্রিপজিশন পার্টিসিপল প্রিপজিশন ডিসগাইজড প্রিপজিশন এবং অ্যানাদার আরেকটি প্রিপজিশন আছে যেটাকে বলা হয় ডিটাচড প্রিপজিশন সিম্পল প্রিপজিশন হচ্ছে যখন যেটি কি না সিম্পল একমাত্র শুধু সিঙ্গেল একটি ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেটাকে বলা হয় সিম্পল প্রিপজিশন এই সিম্পল প্রিপজিশন অ্যাট ইন অন বাই ফ্রম উইথ আফটার অফ এটসেট্রা নেক্সট ডবল প্রিপজিশন যখন দুটি সিঙ্গেল প্রিপজিশন একত্রিত হয় একটি সিঙ্গেল প্রিপজিশনের মতো কাজ করে সেটাকে আমরা ডবল প্রিপজিশন বলে চিনি এরা হচ্ছে ইনটু উইদিন উইদাউট আউট অফ এটসেট্রা নেক্সট কম্পাউন্ড প্রিপজিশন যখন দুইয়ের অধিক সিম্পল প্রিপজিশন বা অন্য ওয়ার্ড নিয়ে একত্রিত হয় একটি সিম্পল প্রিপজিশনের মতো কাজ করে সেটাকে কম্পাউন্ড প্রিপজিশন বলা হয় কম্পাউন্ড প্রিপজিশন হচ্ছে অ্যাক্রস এখানে অন প্লাস ক্রস অ্যাক্রস এরপর অ্যাবাউট অন প্লাস বাই প্লাস আউট প্রিয় শিক্ষার্থী আমরা পার্টিসিপল প্রিপজিশনের ব্যবহারটা দেখব ফর এক্সাম্পলে হি স দ্য পিপল ওয়াকিং
ফার্স্ট হিম। হি স দ্য পিপল ওয়াকিং ফার্স্ট হিম। এখানে ওয়াকিংটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। নেক্সট, কনসিডারিং হিজ এজ, হি ওয়াজ পার্ডনেড। এখানে এ কনসিডারিং হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে এ কনসিডারিং হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। কনসিডারিং হিজ এজ, হি ওয়াজ পার্ডনেড। নেক্সট, আমরা এখন ডিসগাইজড প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ডিসগাইজড প্রিপোজিশন, যখন সিম্পল প্রিপোজিশন অ্যাট, অন, অফ এর পরিবর্তে এ, বা, ও বসে প্রিপোজিশনের মতো কাজ করে সেটাকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। ফর এক্সাম্পল, ইট ইজ সিক্স ও ক্লোক, এখানে অফের পরিবর্তে ও বসে। নেক্সট, হি কামস হেয়ার থ্রাইস এ উইক, অন এর পরিবর্তে এ বসে, এখানে প্রিপোজিশনের মতো কাজ করেছে, এটাকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। এছাড়াও আমরা ডিটাচড প্রিপোজিশন নামে আরেকটা প্রিপোজিশন দেখি। ডিটাচড প্রিপোজিশন হচ্ছে অনেক সময় ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত কোনো প্রিপোজিশন যদি তার স্থান বিচ্ছিন্নভাবে বসে সেটাকে ডিটাচড প্রিপোজিশন বলা হয়। যেমন, হোয়ার হ্যাজ হি কাম ফ্রম, এই সেন্টেন্সে ফ্রমটা বিচ্ছিন্নভাবে বসেছে, এখানে প্রোনাউনের পূর্বে বসতে পারত কিন্তু সেন্টেন্সের লাস্টে বসাতে এটা ডিটাচড প্রিপোজিশন বলে। নেক্সট এক্সাম্পল, হোয়াট আর ইউ লুকিং ফর, এখানেও প্রিপোজিশন ফর যথাযথভাবে না বসে এটা সেন্টেন্সের পরে বসে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেটা এর পরে বসে, সুতরাং এজন্যই এগুলোকে ডিটাচড প্রিপোজিশন বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অ্যাট, ইন, অন এর ব্যবহারটা দেখব। প্রিপোজিশন অ্যাট, ইন, অন। অ্যাট বলতে কোনো নির্দিষ্ট সময়কে বোঝায় এবং ছোট স্থানকে বোঝায়, আর ইন হচ্ছে কোনো মাস বা বছরের পূর্বে ইন বসে, এবং অন কোনো দিন বা তারিখের পূর্বে অন বসে। ফর এক্সাম্পল, আই শেল কাম অ্যাট ফাইভ ও ক্লোক অন ফ্রাইডে। এখানে লক্ষ্য করো, আই শেল কাম অ্যাট ফাইভ ও ক্লোক। অ্যাট প্রিপোজিশন যেটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, এবং অন ফ্রাইডে যেটা দিনকে বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পল, হি লিভস অ্যাট হার ভিলেজ, ইন ভোলা। এখানে হি লিভস অ্যাট হার ব্লিস, তার ব্লিসটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যে জন্য অ্যাট এবং ইন ভোলা, এটা বড় শহর বা বড় স্থান বোঝাচ্ছে, যার কারণে ইন। এভাবে আমরা অ্যাট, ইন, অন এর ব্যবহার করে থাকি। নেক্সট আমরা শিখব যে উইথ এবং বাই এর ব্যবহার। উইথ অর্থ ধারা বা দিয়া বা কর্তৃক, বাই অর্থ দ্বারা, কিন্তু বাইটা যখন, বাই বলতে ব্যক্তি দ্বারা সেটাকে বাই বোঝায়, আর উইথ হচ্ছে বস্তুর দ্বারা সেটাকে উইথ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, বাই উইথ।
ফর এক্সাম্পল আমরা দেখি দাথিব ওয়াজ কট বাই দ্য পুলিশ দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ চোরটি পুলিশে ধরেছিল যার জন্য এটা ব্যক্তি বোঝাচ্ছে সেখানে বাই ব্যবহৃত হবে উইথের ব্যবহারটা আমরা দেখি দ্য লেটার হ্যাজ বিন রিটেন উইথ দ্য ব্লু পেন দ্য লেটার হ্যাজ বিন রিটেন উইথ দ্য ব্লু পেন এখানে বস্তুর দ্বারা বোঝাচ্ছে সেক্ষেত্রে উইথ ব্যবহৃত হবে ব্যক্তির দ্বারা কোনো কিছু করাকে বাই ব্যবহৃত হবে এবং উইথ বস্তু দ্বারা কোনো কিছু করা সেটা সেক্ষেত্রে প্রিপোজিশন উইথ ব্যবহার হবে নেক্সট আমরা এখন ফর এবং সিন্স এর ব্যবহার দেখব প্রিপোজিশন ফর ও সিন্স সময়ের ব্যক্তি বোঝাতে প্রিপোজিশন ফর ব্যবহার হয় এবং নির্দিষ্ট সময়ে বোঝাতে সিন্স ব্যবহার হয় ফর এক্সাম্পল হি ওয়াজ অ্যাবসেন্ট ফর অ্যাবাউট এ মান্থ হি ওয়াজ অ্যাবসেন্ট ফর অ্যাবাউট এ মান্থ এখানে এক মাসের সময় দেখাচ্ছে কোনো নির্দিষ্ট সময়কে বলে নাই সেজন্য প্রিপোজিশন ফর ব্যবহার হয় নেক্সট সিন্সের ব্যবহারটা আমরা দেখি হি ইজ অ্যাবসেন্ট সিন্স মানডে লাস্ট প্রিয় শিক্ষার্থী এখানে মানডে লাস্ট কোনো একটি দিন তারিখের কথা বলা হয়েছে নির্দিষ্ট করে বলা হয়েছে সে কারণে সিন্স প্রিপোজিশন সিন্স ব্যবহার হয়েছে তো এভাবে ফর এবং সিন্সের ব্যবহার হয় নেক্সট আমরা শিখব যে প্রিপোজিশন ইন এবং ইনটু এর ব্যবহার ইন হচ্ছে মধ্য এবং ইনটু মধ্য কিন্তু এখানে ব্যবহারটা আমরা দেখব যখন কোনো কিছু স্থিতিশীল আছে ছিল বা থাকবে বোঝায় সেসব ক্ষেত্রে প্রিপোজিশন ইন ব্যবহার হয় এবং যখন কোনো কিছুর ভিতরে চলমান বোঝায় আসবে যাবে সেসব ক্ষেত্রে প্রিপোজিশন ইনটু ব্যবহার হয় ফর এক্সাম্পল দ্য বেবি ইজ স্লিপিং ইন দ্য রুম দ্য বেবি ইজ স্লিপিং ইন দ্য রুম এখানে রুমের ভিতরে বাচ্চাটি স্থিতিশীলভাবে ছিল বা থাকবে বা আছে সেসব ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি নেক্সট শি এন্টার্ড ইনটু দ্য মার্কেট বা অফিস শি এন্টার্ড ইনটু দ্য মার্কেট বা অফিস এগুলো চলমান বোঝাচ্ছে সেসব ক্ষেত্রে প্রিপোজিশন ইনটু ব্যবহার হয় এই হচ্ছে আমাদের ইন এবং ইনটুর ব্যবহার এখন আমরা বিটুইন এবং অ্যামং এর ব্যবহার শিখব বিটুইন অ্যামং বিটুইন এবং অ্যামং দুজনই তুলনা বোঝাচ্ছে বিটুইন হচ্ছে দুইয়ের ভিতরে তুলনা অর্থে বিটুইন ব্যবহার হয় এবং অ্যামং হচ্ছে যখন অনেকের মধ্যে বোঝায় সেসব ক্ষেত্রে অ্যামং ব্যবহৃত হয় যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো
between the two boys. Divide the mangoes between the two boys. এখানে দুজনের ভিতরে ভাগ করে দেওয়ার জন্য বলা হচ্ছে, সেক্ষেত্রে বিটুইন ব্যবহার হয়। আর এমন হচ্ছে যেটা অনেকের মধ্যে বিতরণ করা বা ভাগ করা, সে হচ্ছে যেমন অল দ্য বুকস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। অল দ্য বুকস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, এখানে অনেক স্টুডেন্টের ভিতরে বইটি বিতরণ করার কথা বলছে। সেখানে যেহেতু অনেকের কথা বলছে, দুইয়ের অধিক, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যামং ব্যবহার করব। এ হচ্ছে আমাদের বিটুইন এবং অ্যামংয়ের ব্যবহার। নেক্সট আমরা এখন বিলো এবং আন্ডার এর ব্যবহার দেখব। বিলো এবং আন্ডার, বিলো যদিও এটা অ্যাডভার্ব, কিন্তু কখনো কখনো এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। এবং আন্ডার যেটা কি না, বস্তুর সাথে বস্তুর এবং প্রাণীর সাথে প্রাণীর সংস্পর্শ ক্ষেত্রে প্রিপোজিশন আন্ডার প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। যেমন দ্য পয়েন্টস আর ডিসকাসড বিলো। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু লক্ষ্য করি আমরা, দ্য পয়েন্টস আর ডিসকাসড বিলো, এখানে কিন্তু বিলোটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এর পরের এক্সাম্পল যদি দেখি, হি লিভস ইন বিলো ব্রিজ, হি লিভস ইন বিলো ব্রিজ, উক্ত সেন্টেন্সে বিলোটা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। বিলো একইভাবে যেমন অ্যাডভার্ব, তেমনই সেটা প্রিপোজিশন রূপেও সেটা ব্যবহার হয়ে থাকে। আমরা এখন বিসাইড এবং বিসাইডসের ব্যবহার দেখব। বিসাইড হচ্ছে পাশে অর্থে বোঝায়, আর বিসাইডস হচ্ছে যেটা অধিকন্তু বা এছাড়াও, সেসব ক্ষেত্রে আমরা বিসাইডস ব্যবহার করি। ফর এক্সাম্পল, হি সেট বিসাইড মি, বিসাইড মি এখানে অনলি অন পাশে অর্থে বোঝাচ্ছে, আর বিসাইডস হচ্ছে অধিকন্তু বা এছাড়াও। বিসাইডস দিস ফ্যান আই হ্যাভ দ্য টু ফ্যান্স, এখানে বিসাইডস দিস ফ্যান, যদিও যে আই হ্যাভ দ্য টু ফ্যান্স, আমার এই ফ্যানটি আমার, এছাড়াও আমার আরও দুটি ফ্যান আছে। তাহলে এখানে এছাড়াও বোঝাচ্ছে বা অধিকন্তু বোঝাচ্ছে, সেসব ক্ষেত্রে প্রিপোজিশন বিসাইডস ব্যবহার হবে, আর অনলি অন পাশে বোঝাতে প্রিপোজিশন বিসাইড ব্যবহার হবে। এই হচ্ছে আমাদের প্রিপোজিশন উপরে কিছু রুল। এছাড়াও আমি আরও কিছু নোট তোমাদেরকে দেব, যে কিছু কিছু নাউন আছে যেগুলোর পরে প্রিপোজিশন শুধু ফর বসে, এবং কিছু কিছু নাউন আছে যেগুলোর পরে প্রিপোজিশন পূর্বে প্রিপোজিশন উইথ বসে। এভাবে কিছু নোট আমি তোমাদেরকে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু নাউন দেখব যেগুলোর পরে অনলি ফর প্রিপোজিশন ফর বসে। নাউনগুলো হচ্ছে অ্যাফেকশন, অ্যাম্বিশন, অ্যাংজাইটি, অ্যাফোলজি, অ্যাপিটাইল, অ্যাপিটিচিউড, ব্লেম, ক্যান্ডিডেট,
ক্যাপাসিটি, কম্প্রেশন, কম্পেনসেশন, কন্টেম্পট, ক্রাভিং, ডিজায়ার, এস্টেম, ফিটনেস, ফন্ডনেস। এছাড়াও আরও কিছু নাউন আছে যেগুলোর পরে প্রিপোজিশন ফর বসে, যেমন গ্রান্টি, লেজার, লাইকিং, ম্যাস, মোটিভ, নিড, অপরচুনিটি, পার্টিয়ালিটি, প্যাশন, পিটি, প্রিডিকশন, প্রিটেক্স, রিলিস, রিমোর্স, রেপুটেশন অ্যান্ড সিউরিটি। নেক্সট, এমন কিছু নাউন আছে যেগুলোর পরে শুধু প্রিপোজিশন শুধু উইথ বসবে, যেমন অ্যাকুইন্টেন্স, অ্যালিয়েন্স, বার্গেইন, কম্প্রিজন, কমফর্মিটি, অ্যানমাইটি, ইন্টারকোর্স, ইন্টিমেট অ্যান্ড রিলেশনস, এসবের পরে প্রিপোজিশন উইথ বসে। নেক্সট, এসব নাউনের পরে প্রিপোজিশন অফ বসবে, অ্যাবহরেন্স, অ্যাসুরেন্স, চার্জ, ডিস্টার্ব, ডাউট, এক্সপিরিয়েন্স, ফেলোর, অবজারভেন্স, প্রুফ, রেজাল্ট অ্যান্ড ওয়ান্ট, এসবের পরে সবসময় প্রিপোজিশন অফ বসে। নেক্সট, এসব নাউনের পরে প্রিপোজিশন টু বসবে, যেমন অ্যাক্সেস, এক্সটেনশন, এলিগেন্স, অল্টারনেটিভ, অ্যান্টিডট, অ্যান্টিপ্যাথি, অ্যাপ্রোচ, অ্যাসেন্ট, অ্যাটাচমেন্ট, অ্যাটেনশন, কনসেশন, ডিসগ্রেস, ডিসলাইক, এনকারেজমেন্ট, অ্যানমাইটি, এক্সেপশন, ইনসেন্টিভ অ্যান্ড ইনডিফারেন্স, ইনভাইটেশন, কে, লেনিয়েন্সি, লাইকনেস, লিমিট, ম্যানেজ, ওবিডিয়েন্স, অবজেকশন, অবজেকশন, অপোজিশন, পোস্টার স্ক্রিপ্ট, পারফেস, রেফারেন্স, রিজেম্বলেন্স, স্কাউল, সাবমিশন, সাকসেশন অ্যান্ড সাপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও কিছু নাউন আছে যেগুলোর পরে প্রিপোজিশন ফর্ম বসে, যেমন ডেস্টিনেন্স, ডেলিভারেন্স, ডিসেন্ট, ডিগ্রেশন, স্কোপ, এক্সাম্পশন, ইনফারেন্স অ্যান্ড রেসপাইট, এসব নাউনের পরে সবসময় প্রিপোজিশন ফর্ম বসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমি আশা করব যে প্রিপোজিশনের উপরে যে কটা ক্লাস নিয়েছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অনলাইনের কমেন্টসে আমাকে মতামত জানাবা, এবং এখন থেকে আমাদের কলেজে প্রত্যেকটা সাবজেক্টের উপরে অনলাইনে ক্লাস চলছে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা, এবং যদিও কোথাও কোনো সমস্যা থাকে সেটা কমেন্টস করবা। আজ আমি এখানেই শেষ করব। আশা করব সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।